বাংলাদেশের বোলিং ইনিংসের মুস্তাফিজুরের শেষ বলে দুর্দান্ত একটি রান আউট করলেন লিটন কুমার দাস। ঠিক এম এস ধোনির মতোই নো লুক রান আউট। এম এস ধোনি ঠিক এভাবে বলটিকে ধরে স্টাম্পের দিকে না তাকিয়ে পেছন বরাবর বল ছুড়ে আউট করেন এবং ধোনি এটা প্রায় সময়ই পারফেক্টলি করে থাকেন। লিটন কুমার দাসও ঠিক একইভাবে নো লুক রান আউটের চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সফলও হন। মুস্তাফিজুরের শেষ বলের ঘটনা, সানাকাকে আউট করতে লিটন দাস প্রথমে স্টামের অনেকটা বাইরে চলে যান এবং বলটি হাতের তালুবন্দি হতেই সাথে সাথে ধোনির মতো পেছনে ছুড়ে স্টাম্প ভাঙ্গেন। অতঃপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়লে লিটন কুমার দাসের এই রান আউটটা সকলেই পছন্দ করে।